আগে তো মনে করেন আসিল ভাঙ্গা টাঙ্গা অনেকই কষ্ট হয়েছে, আমরা আরামে থাকছি, গরু বৃষ্টির দিনে কাদার দিন অনেক জ্বর বাতাস পাইছে, এখন গরুর ঘর খামার আমি ঠিক করছি। সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের নতুন প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। আটি বাজার রুবিনা আবার সেই ডেয়ারি খামারে আমরা যে খামারটি জরাজীর্ণ দেখছি আজকে সেই খামারটি একটি নতুন শেড নির্মাণ করেছেন। আমরা জানবো এখানে কয়টি গাভীর জন্য কত টাকা দিয়ে এই শেডটি নির্মাণ করা হয়েছে, একবারে খুব স্বল্প খরচে একদম কম খরচে কীভাবে গাভী পালনের একটি শেড নির্মাণ করা যায় সেই বিষয়টি আজকে তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন একটি শেড, তিনি দীর্ঘদিন ধরে গাভী পালন করছেন ওপেনভাবে, এই দেখতে পাচ্ছেন এখানে তিনি খামার কোনো শেড ছিল না, ছিল একটি জরাজীর্ণ ঘর, সেখানে দীর্ঘদিন ধরে গরু পালন করছেন, আজকে তিনি একটি নতুন সেই শেডটি কাঙ্ক্ষিত তার স্বপ্ন ও সেই স্বপ্ন আজকে পূরণ হতে পথে আমরা সেই বিষয়টি জানবার চেষ্টা করব। রুবিনা আপা তিনি বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়েছেন এই গরু পালনের উপলক্ষে, আমরা সেই বিষয়ে এর আগে আপনার প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করছি। তিনি চেষ্টা করছেন ধীরে ধীরে তার খামারকে উন্নতি করার জন্য, সেই লক্ষ্যে আজকে আমরা চলে আসছি তার উন্নতির পথে একটি নতুন শেড, সেই শেড সম্পর্কে আমরা কথা বলবো। এই যে গাভিগুলি দেখতে পাচ্ছেন দুধের গাভি, চলুন আমরা ভিতরে যাই, খামারটি কীভাবে তিনি তৈরি করছেন সেটি দেখানোর চেষ্টা করব। চমৎকার একটি খামার এই গরু পালনে, এটি দেখতে পাচ্ছেন বেশ একেবারে নতুন, কাজ চলছে এখনও, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন একেবারে এখনও ফ্লোরের কাজ কমপ্লিট হয়নি, চলছে আমরা তার এই দেখুন টিন ইন ঘর টিন দিয়ে তৈরি করা হচ্ছে, বেশ চমৎকার, এ বিষয় নিয়ে আমরা জানব কথা বলবো রুবিনাপার সাথে। দেখুন তার এই যে রুবিনা পর চমৎকার গাভী, দেখুন গাভী রয়েছে, আমরা এই গাভী সম্পর্কে একটু জানবো। এই গাভী তিনি দীর্ঘ ধরে যে পালন করেছেন, যত্ন সহকারে লালন পালন করছেন, অনেক কষ্ট করে, শেড ছিল না, আজকে তার নতুন শেড তৈরি করা হচ্ছে, বাছুর রয়েছে যে দেখুন। দর্শক আমরা আশা পেয়ে গেছি রুবিনাপাকে। আচ্ছা রুবিনাপা, আমরা এর আগে আপনার যে গরুর ঘরটা দেখছিলাম বেশ জরাজীর্ণ একটি ঘর, গরু পালনে অনেক কষ্ট করেছেন। হ্যাঁ কষ্ট করেছি, গরুর কষ্ট হয়েছে অনেক, অনেক কষ্ট হয়েছে, সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ এখন আল্লাহ দিলে অনেক স্বপ্ন পূরণ হয়েছে, গরুর একটা খামার বানাবো এই চিন্তা ভাবনা অনেক করছি, এখন আল্লাহ মুখ ফিরা তাকাইছে, এখন মনে করেন আমি ঘরের কাজ ধরছি মোটামুটি শেষ পর্যায়ে, শেষ পর্যায়ে। আচ্ছা আচ্ছা আমরা জানবো, চলুন আমরা ভিতরের দিয়ে দেখাই আপনার সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন, প্রায় স্বপ্ন পূরণের কাছাকাছি যে গরুগুলো রয়েছেন, তিনি অনেক কষ্ট করেছেন গরু নিয়ে, সেই কষ্ট হয়তো ধীরে ধীরে আরও দূর হবে, তিনি তার স্বপ্ন পূরণ হবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি রুবিনাপার সাথে। আচ্ছা আপা, এই যে ঘরটা দেখতে পাচ্ছি এটি আসলে আপনার স্বপ্ন পূরণের একটি দৃশ্যমান। হ্যাঁ আগে তো মনে করেন আসিল ভাঙ্গা টাঙ্গা ঘর, ভাঙ্গা ঘর, হ্যাঁ গরু অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করেছে, হ্যাঁ গরু অনেকই কষ্ট হয়েছে, আমরা আরামে থাকছি, গরু বৃষ্টির দিনে কাদার দিন অনেক জ্বর বাতাস পাইছে, এখন গরুর ঘর খামার আমি ঠিক করছি। আচ্ছা কয়টা গরু এই শেডে পালন করা যাবে? ওই পাশে পাঁচটা, এই পাশে পাঁচটা। আচ্ছা আচ্ছা দুই সাইডে দশটি গরু পালনের জন্য তৈরি করছেন। আচ্ছা আমরা এই যে দেখতে পাচ্ছি এটি আসলে নিজের রডগুলো দিয়েছেন, কতটুকু গ্যাপ দিয়েছেন এরকম কোনো পরিকল্পনা আছে নাকি? হ্যাঁ গ্যাপ আছে, মনে করেন পাশাপাশি একটা গরু যে দুটার মধ্যে টানা দামি বাঁধতে পারি, এবার পাঁচটা বাঁধার আর কি ইয়া করছি, সিট করছি, সিট করছেন যে হ্যাঁ একটু ফাঁকা জায়গা হইলে গরু রাখতে আরাম। হ্যাঁ আচ্ছা ফাঁকা রাখতে গরু আরাম, সেই কারণে আপনি যাতে গোষ্ঠ গরু পালন করা যায়। এই যে আপনার হাইট দেখতে পাচ্ছি টিনের শেড, এটা কয় ফিট উঁচু দিয়েছেন, নিজের পরিকল্পনা দিয়েছেন নাকি? নিজের পরিকল্পনা দিছি, গরুর ঘরটা সইলে মনে করেন গরু থাকতে বাতাস হাওয়া বাতাস পায় খোলামেলা থাকে, সেজন্য নিজের মতো করে করছেন। হ্যাঁ হ্যাঁ নিজের মতো, মানে কোনো কারো পরামর্শ নেন নাই? না না, কারণ গরুর ঘর সইলে অনেক ভালো খোলামেলা থাকে। আচ্ছা আচ্ছা আর আমি ওই যে ওই পাঁচদা মনে করেন খোলাই রাখবো, এখন বর্তমান শীতাইলে তেরফার দিয়ে রাখবো।
তাই? হ্যাঁ আচ্ছা, ঘুষে তেরপল দিয়ে রাখবেন যে শীতের দিনে আটকাই দেবেন, খুলে দেব, গরমের দিনে খুলে দেবেন, পরবর্তী সিন নিরাপত্তার জন্য গ্রিলও তো দিবেন। হ্যাঁ গ্রিল দিব, পাকা পাকা গ্রিল দিব। আচ্ছা কাজ তো প্রায় কমপ্লিট, এখানে আরো কিছু নেট নেট ফিনিশ দেওয়া হবে? এইখানে আর কোনো কিছু দিব না, ইয়া দিব, কার্পেট বিছাই দিব। কার্পেট বিছাবেন? আচ্ছা দেখুন এই ফ্লোরটি তৈরি করছেন, এই যে ইট দিয়ে গাঁথছে, এই পাশে এখনো রয়েছে আর কি, এই পাশে এখনো কিছু বাকি রয়েছে। আচ্ছা এই যে আপনি কয় ফিট বাই কয় ফিট গড়টা? গড়টা সর্বমোট 19 ফিট। 19 ফিট? হ্যাঁ। লম্বায় 19 ফিট, পাশে 19 ফিট, পাশে 19 ফিট, আমরা 28 ফিট, লম্বায় 28 ফিট। হ্যাঁ 19/28। আচ্ছা আচ্ছা, 10টি গরু, 5টা করে 10টা গরু পালন করতে পারবে। একটু জানতে চাচ্ছি এখন পর্যন্ত বা টোটাল কত টাকা খরচ হতে পারে? এখন মনে করেন আর দুই দিন বাকি আছে আমার, 70,000-75,000 গেছে আর কি, 1,75,000 গেছে। 1,75,000 গেছে? আমি চালের টিন টুন সব নিজেরাই কাজ করছেন? এই 10টা গরু পালনে 1,75,000 গেছে, আর কত টাকা যেতে পারে? আর বেশি যাবে না, ওই যে এখন যাবে, আর মনে করেন তেরফার আনলে, কার্পেট কুরফেট আনলে আর যাবে 10-15,000। 10-15,000 যাবে? হুম, 2 লক্ষের কাছাকাছি যাইব আর কি। 2 লক্ষের কাছাকাছি চলে যাবে? আচ্ছা এই যে গরু, এখন কি গরু, কয়টা গরু আছে আপনার এখন? এখন গাভি আছে 3টা, গাভির বাচ্চা আছে 3টা। ও আচ্ছা, এই গাভি যেটা দেখতে পাচ্ছি, এ কত কেজি দুধ এখন একটা একটা? এখন এটা মনে করেন 4 মাসের গাভি। হুম, এইটা 4 মাসের গাভি, এখন সকাল বিকাল 12 কেজি কইরা, সকাল বিকাল 12 কেজি করে। হুম, এটা সকালে হয় 7 কেজি, বিকালে 4-5 কেজি হয় আর কি, তাই? হুম। আচ্ছা আচ্ছা, তো আরো গাবি কেনার ইচ্ছা আছে? এখন যে গড়, আমার যেহেতু বড় করছি আমি গাবি কিনব। কয়টা করে তুলবেন? আর 2-1টা করে আস্তে আস্তে বাড়াবো, যে দৌড় হয়েছে কিনবো তা না, তাই? আমার এটা রাখার কষ্ট হইতেছে দেখে আমি ঘরটা আগে বানাইলাম। কি জাতের গাবি কেনার পরিকল্পনা, ভবিষ্যৎ স্বপ্ন? গাবি, আমি গাবি কিনব। গাবি কিনবেন? সার গরু না? সার গরু ব্যবসা নিয়ে বাজার মেলা কষ্ট, ছেলেরা তেমন পারে না। না গাবির মধ্যে লাভ আছে না, মনে করেন দুধ খাওয়া গরু সমান সমান হইলো, বাচ্চাটা বছর একটা লাভ মিনাবিতে আমরা পাই। আচ্ছা আচ্ছা, এই যে আপনি খুঁটিগুলো দিয়েছেন, এটা কিসের খুঁটি? এটি সিমেন্টের? সব সিমেন্টের। সব সিমেন্টের? হুম। আচ্ছা, উপরে টিন বাঁশ ব্যবহার করেছেন? প্রথম আমরা অন্য ইয়া করছিলাম আর কি, প্ল্যান করছিলাম সাফরা দুমু, এখন দিয়ে সাফরা গড়া আরাম নাই। কিসের সাফরা দিতে চাইছিলেন? গরুর এক চালা দিতে চাইছিলাম। ও এক চালা দিতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ। এখন দিতেছেন 2 চালা? এখন 2 চালা দিছি। দুচালা তো সুন্দর হয়েছে না? হ্যাঁ, খোলামেলা হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা, যে খুঁটিগুলি কাজ বাকি আছে, এটা কি নতুন খুঁটি নাকি আগে ব্যবহার করা হয়েছিল কোথাও? না নতুন খুঁটি, ওই নতুন খুঁটি। হুম হুম। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখুন দর্শক, খুঁটি ব্যবহার করে চমৎকার ভাবে একেবারে পরিপাটিকে বাঁশ জেনেছেন, বেশ কিছুদিন চলবে, কম খরচে, মানে আমার মনে হচ্ছে যে 10টা গরু পালনে এর চেয়ে কম খরচে মানে সেট নির্মাণ এত সুন্দর করে সম্ভব না, একেবারে কম খরচে। 10টা গরু পালনে মাত্র 2 লক্ষ টাকা? হ্যাঁ হ্যাঁ, 2 লক্ষ টাকা। যেহেতু এটি নিজের বিটা ছিল, কিন্তু জমি বিটা যদি মাটি ফেলালে তার খরচ আর তো বাড়তো না। আমার যাবতীয় বালু টালু সব আনছি, 2 ট্রাক বালু আনছি, নিজেকে যা আগেও আসছিল, তারপর আমার 2 লক্ষ হয়ে গেছে। 2 লক্ষ হয়ে গেছে? হুম, বালু টালু সব মিলে প্রায় 2 লক্ষ, লেবার লেবার খরচ মোর সহ সম্পূর্ণ, তাই? ঠিক আছে, মানে এখন 3টা গাবি আছে, আর কয়টা তোলা, মানে সর্বোচ্চ 10টা গাবি তোলার পরিকল্পনা আছে? হ্যাঁ, আস্তে আস্তে যাবো 10টার মধ্যে। মনে করেন প্রথম আমি একটা বাচ্চা কিনছি, বাচ্চার কাছ থেকে এখন আমি 6টা গরুর ইনশাল্লাহ, 3টা গরুর মধ্যে 3টা বাচ্চা। প্রথমে একটা বাচ্চা কিনছিলেন? প্রথমে একটা বাচ্চা কিনছিলাম, সার বাচ্চা। কেন কিনছিলেন সেই বাচ্চাটা? সেই বাচ্চাটা কি বেকার থাকে যেমন ভালো লাগে না, তারপরে কিনলাম, ওরা বোমা না করলো, ওরা দেখি না ভালোই, আয়ও ভালো, স্বাস্থ্য দিক দিয়ে ভালো, সব দিকই, তাই? হ্যাঁ, এখন আমিও কাজ করি, আমার ছেলেরও করে, মাশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেই রুবিনা আপার স্বপ্ন পূরণের পথে 10টি গাবি পালনের যে সেট, সর্বোচ্চ কম খরচে এই 10টি গাবি পালনের সেট নির্মাণ করছেন, তার স্বপ্ন পূরণ হবে, তিনি 10টি গাবি তুলবেন ধীরে ধীরে, হয়তো একসাথে না পারলেও ধীরে ধীরে তুলতে হবে। আমি যে ইয়া করার পর আনুন 2-1টা আর কি, 2-1টা তুলবেন, তারপর আস্তে 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 তুলবেন। আমি আবার মনে করেন বড় করি, কিন্তু আপনি তো এই গাবি পালনে প্রশিক্ষণও নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, প্রশিক্ষণ নিয়েছি। কয়বার নিয়েছিলেন প্রশিক্ষণ? 2বার। 2বার নিয়েছেন, ভবিষ্যতে তো আরও প্রশিক্ষণ নেওয়ার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, সরকারি খাতা যেহেতু নাম আছে ডাকবো।
ডাকবে, প্রশিক্ষণ নেবেন যত ভালো আরো জানার জন্য। হ্যাঁ, জানার দরকার আছে। ঠিক আছে আপা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।